অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা ষা মাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের আগামী পনেরোই জুলাই বাংলা পরীক্ষা হওয়ার কথা রুটিন অনুযায়ী বাংলা পরীক্ষার জন্য মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মূল্যায়ন প্রশ্নোত্তর প্রথমে আমরা একক কাজ দেখব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকবে আমরা প্রথম প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো একদিন ফিরে আসবে এই কথাটি কতটুকুন প্রাসঙ্গিক কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পের দাদি চরিত্রটি তোমরা খুব ভালো করেই পড়েছ অপারেশন কদমতলি গল্পটি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প তোমাদের জন্য হানাদার পাক বাহিনীর দ্বারা কদমতলি এলাকার অসংখ্য মানুষের শহীদ হওয়ার প্রেক্ষিতে এ কথাটি বলেছিলেন দাদি এখানে রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র দেশকে শত্রুমুক্ত করার জন্য এসব শহীদ হওয়া মানুষেরা শোককে শক্তিতে পরিণত করে দেশের আপামর জনতা দেশকে শত্রুমুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়বে সুতরাং বলা যায় অপারেশন কদমতরি গল্পের দাদি চরিত্রের এই কথাটির প্রাসঙ্গিকতা রয়েছে পাবে কি করে ভাইরা জব্বার চালাক এ কথাটি কতটুকু প্রাসঙ্গিক কথাটি গল্পের চন্দন চরিত্রটি উদ্দীপকের কথাটি দ্বারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কৌশল সফল বাস্তবায়নকে ইঙ্গিত করা হয়েছে মুক্তিযোদ্ধারা শত্রুবাহিনীর উপর অতর্কিতভাবে হামলা করে কেউ চাষি কেউ মাঝি কেউ জেলেদের মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে সুতরাং বলা যায় উদ্দীপককে চন্দনের কথায় প্রাসঙ্গিকতা রয়েছে এবারে আমরা বাংলা দ্বিতীয়পত্র থেকে অর্থাৎ গ্রামার থেকে একটি প্রশ্ন রেখেছি সর্বনাম কাকে বলে সর্বনাম কত প্রকার ও কী কী উদাহরণ সহ আলোচনা করো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সরাসরি হয়তো সর্বনাম কাকে বলে আসবে না কিন্তু তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হবে সেখান থেকে হয়তো সর্বনাম বের করতে বলা হতে পারে তো চলো সর্বনাম কাকে বলে একটু জেনে নিই এটি তোমাদের জন্য খুবই কাজে আসবে সর্বনাম নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে যেমন হস্তি প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী তার শরীরটা যেন বিরাট এক মাংসের স্তূপ এখানে হস্তি মানে হাতি সে প্রাণী প্রাণীজগতের সর্ববৃহৎ প্রাণী তার শরীরটা অর্থাৎ হাতির শরীরটা এখানে হাতির পরিবর্তে তার শব্দটি ব্যবহার করা হয়েছে তাই তার হচ্ছে সর্বনাম সর্বনাম তিন প্রকার সাধারণ সর্বনাম যে সর্বনামগুলো আপন পরিবেশে অর্থাৎ ভাই বোন বাবা মা বন্ধু ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলতে ব্যবহৃত হয় তাকে সাধারণ সর্বনাম বলে যেমন তুমি তোমরা সে তারা ইত্যাদি আরেকটা রয়েছে মানি সর্বনাম যে সর্বনামগুলো বয়সে বড় কিংবা অপরিচিত কারোর সাথে কথা বলতে ব্যবহৃত হয় তাকে মানি সর্বনাম বলে যেমন আপনি আপনারা তিনি তারা ইত্যাদি আচ্ছা এখানে তারপরে যেটি রয়েছে ঘনিষ্ঠ সর্বনাম কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা বোঝাতে অথবা তুচ্ছ তাচ্ছিল্য করতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ঘনিষ্ঠ সর্বনাম বলে যেমন তুই তোরা ও ওরা ইত্যাদি তো এই ছিল সর্বনাম কাকে বলে এবং সর্বনামের উদাহরণ উদাহরণসহ আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ যারা ক্লাস এইটের স্টুডেন্ট রয়েছ এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে সবার আগে সব শেষ আপডেটটি পেতে মাই ক্লাসরুমের সাথে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ